বিকাশ অ্যাপে অ্যাকাউন্ট খুললেই পাবেন 100 টাকা পর্যন্ত নিশ্চিত বোনাস। তাই এখনই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাপ ইনস্টল দিন এবং পেয়ে যান 100 টাকা বোনাস। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অফারটি যে কোনো সময় শেষ হবে, তাই জলদি অ্যাপ ইনস্টল দিন এবং বোনাস পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো এই সেপ্টেম্বর মাসে 11,000 টাকা বা আশেপাশে বাংলাদেশে পাওয়া যায় এমন 10টি সেরা গেমিং স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটির নাম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই লিস্টে 10 নম্বর ফোন চল ওয়ালটনের প্রিমো H9 Pro। ফোনটি দেখা যাচ্ছে 6.1 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলো A20। এছাড়াও জিপিউ থাকছে পাওয়ার ভিআর GE8300। ফোনটিতে আপনি সিপিউ পাবেন ARM Cortex A53। এছাড়াও ফোনটিতে র্যাম থাকছে 4 GB, এছাড়াও রোম থাকছে 64 GB। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+5+ আইটি 0.3 মেগাপিক্সেলের ট্রিপল এ ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 9,499 টাকায়। এছাড়াও 12,000 টাকার সেরা 4টি গেমিং ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো আমাদের এই লিস্টে 9 নম্বর ফোনটি হলো Redmi 9A। ফোনটি দেখা যাচ্ছে 6.53 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G25। এছাড়াও সিপিউ থাকছে অক্টাকোর 2.0 GHz-এর। ফোনটিতে জিপিউ থাকছে পাওয়ার ভিআর GE8300। এছাড়াও ফোনটিতে আপনি সেলফি ক্যামেরা পাবেন 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা পাবেন 13 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 2 GB র্যাম এবং 32 GB রোমের ভার্সনটি কিনতে পারবেন 9,999 টাকায়। তো আমাদের এই লিস্টে 8 নম্বর ফোনটি হলো Realme C11। ফোনটি দেখা যাচ্ছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G35। এছাড়াও সিপিউ থাকছে অক্টাকোর 2.3 GHz-এর। ফোনটিতে জিপিউ থাকছে পাওয়ার ভিআর GE8300। এছাড়াও ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়াও রোম পাবেন 32 GB-এর। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 2 GB র্যাম এবং 32 GB রোমের ভার্সনটি কিনতে পারবেন 8,990 টাকায়। এছাড়া আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো আমাদের এই লিস্টে 7 নম্বর ফোনটি হলো Vivo Y921C। ফোনটি দেখা যাচ্ছে 6.22 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলো P22। এছাড়াও সিপিউ থাকছে অক্টাকোর 2.0 GHz-এর। ফোনটিতে জিপিউ থাকছে পাওয়ার ভিআর GE8300। এছাড়াও ফোনটিতে সেলফি ক্যামেরা পাবেন 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা পাবেন 13 মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4030 mAh। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 2 GB র্যাম এবং 32 GB রোমের ভার্সনটি কিনতে পারবেন 9,999 টাকায়। তো আমাদের লিস্টে 6 নম্বর ফোনটি হলো Symphony i99। ফোনটি দেখা যাচ্ছে 6.09 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে সিপিউ থাকছে অক্টাকোর 1.6 GHz-এর। এছাড়াও জিপিউ থাকছে পাওয়ার ভিআর GE8300। ফোনটিতে আপনি সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা পাবেন 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3500 mAh। এছাড়াও ফোনটি বর্তমানে Android 10 রানিং করছে। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 2 GB র্যাম এবং 16 GB রোমের ভার্সনটি কিনতে পারবেন 6,990 টাকায়। তো আমাদের এই লিস্টে 5 নম্বর ফোনটি হলো Nokia 4.2। ফোনটি দেখা যাচ্ছে 5.71 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকমের Snapdragon 439। এছাড়াও সিপিউ থাকছে অক্টাকোর 2.0 GHz-এর। ফোনটিতে জিপিউ থাকছে Android 505। এছাড়াও ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়াও রোম পাবেন 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 10,999 টাকায়। তো আমাদের এই লিস্টে 4 নম্বর ফোনটি হলো Samsung Galaxy M01। ফোনটিতে আছে 5.71 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকমের Snapdragon 439। এছাড়াও সিপিউ থাকছে অক্টাকোর 1.95 GHz-এর। ফোনটিতে জিপিউ থাকছে Android 505। এছাড়াও ফোনটিতে
সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটিতে র্যাম থাকছে 3 জিবি, এছাড়াও রোম থাকছে 32 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। এছাড়াও ফোনটি Android 10 রানিং করছে। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 11,999 টাকায়। তো আমাদের এই লিস্টে 3 নম্বর ফোনটি হলো Redmi 8 ডুয়াল। ফোনটি দেখাচ্ছে 6.22 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকমের স্ন্যাপডন 439, এছাড়াও জিপিউ থাকছে অ্যান্ড্রয়েড 505। ফোনটিতে আপনি সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা পাবেন 13+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। তো ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি 2 জিবি র্যাম এবং 32 জিবি রোমের ভার্সনে কিনতে পারবেন 10,999 টাকায়। তো আমাদের এই লিস্টে 2 নম্বর ফোনটি হলো ইনফিনিক্স হট 9 প্লে। ফোনটিতে আছে 6.82 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও A25, এছাড়াও সিপিউ থাকছে অক্টাকোর 1.8 GHz-এর। ফোনটিতে জিপিউ থাকছে পাওয়ার ভিআর G8320। ফোনটিতে আপনি র্যাম পাবেন 4 জিবি, এছাড়াও রোম পাবেন 64 জিবি। ফোনটিতে আপনি সেলফি ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরা পাবেন 13+ IT ভিজে ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 9,990 টাকায়। তো আমাদের এই লিস্টের সর্বশেষ 1 নম্বর ফোনটি হলো realme c3। ফোনটিতে আছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G70, এছাড়াও জিপিউ থাকছে মালি G52। ফোনটিতে আপনি রিয়ার ক্যামেরা পাবেন 12+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, এছাড়াও সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। এছাড়াও আপনি ফোনটিতে র্যাম পাবেন 3 জিবি, এছাড়াও রোম পাবেন 32 জিবির। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটি বর্তমানে আপনি অফিসিয়ালি কিনতে পারবেন 10,999 টাকায়।